হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে পাউরুটি নুডলস ও ডিম দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি ভালো লাগবে সব সময় একই রকম রেসিপি না খেয়ে একটু ভিন্ন রকম করে তৈরি করলে কিন্তু বাসার সবাই পছন্দ করবে প্রথমে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এখন এখানে এক প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই এই নুডলসটি রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই নুডলসের মশলাটা আর এই রেসিপিটি আপনারা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এখন উলটিয়ে দিচ্ছি দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিতে হবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে তো এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি নিয়ে একটু বিছিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এভাবে একটু বিছিয়ে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় তো নুডলসটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন সেই পাউরুটিগুলো আমি নিয়ে নিচ্ছি এখন একটা কেচি দিয়ে এইভাবে করে কেটে ছোট ছোটো পিস করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এটা কেটে নিতে পারবেন তো আমি কেচি দিয়ে কেটে এরকম ছোট ছোট সাইজ করে নিচ্ছি এই রেসিপিটি বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু অনেক মজার তো এইভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেব তো সবগুলো পাউরুটি আমার কাটা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে শুনে দেবেন যেহেতু নুডলসের মশলায় কিন্তু লবণ থাকে সেই জন্য এখানে লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী একটু বুঝে শুনে দিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা যদি এই নাস্তাটি বেশি করে তৈরি করতে চান তাহলে সবগুলো উপকরণ একটু বাড়িয়ে নিতে হবে এখন নুডলস আর পাউরুটি একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে লবণ আর মরিচটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো যখন এরকম করে দলা করবেন তো দলা পেকে গেলে বুঝবেন যে এটা রেডি হয়ে গিয়েছে এখন হাতের সাহায্যে এভাবে গোল করে একটু চ্যাপটা করে নেব আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে নিতে পারবেন লাম্বা অথবা এরকম চ্যাপটা করেও শেপ দিয়ে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা তো আমি একটু চেপটা করেই নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু চেপে চেপে খুব সুন্দর করে এটা সেট করে নিতে হবে ঠিক হাতের সাহায্যে একটু চেপে চেপে এভাবে গোল করে তারপরে এভাবে একটু চ্যাপটা করে দিলেই কিন্তু হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলো নাস্তায় রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে আমি চুলার পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটাও কিন্তু গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো আপনারা চাইলে এখানে ডুবো তেলেও ভাজতে পারেন আবার একদম অল্প তেলেও এটাকে ভেজে নিতে পারেন এখন চুলার রাসটা লোতে রেখে এগুলা ভেজে নিতে হবে বেশি জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু নিচে থেকে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে সেই জন্য এই নাস্তাটি লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর লো আছে এটা ভেজে নিলে অনেক ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজার হবে এক পাশ যখন হয়ে যাবে তখন আস্তে করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলা ভেজে নিতে হবে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমি এইভাবে উলটিয়ে পালটিয়ে নাস্তাটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর এটা ভাজাও হয়ে গিয়েছে এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে যারা এখনও এইভাবে এই রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন এই নাস্তাগুলো উঠিয়ে আমি একটা টিস্যু পেপারের উপরে রাখবো যাতে করে এক্সট্রা তেলগুলো টেনে নেয় দেখলেন তো কত সহজেই অল্প উপকরণ দিয়েই ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল মজাদার নাস্তা রেসিপি আর গরম গরম সস দেখেতে কিন্তু অসম্ভব মজার তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কেমন হয়েছে বাহির থেকে এবং ভিতর থেকে এখনও কিন্তু অনেক গরম আছে দেখতেই পাচ্ছেন বাহিরটা অনেক ক্রিস্পি আর ভিতরটা অনেকটা নরম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম